রাজা তো রাজাই থাকেন, যতই দলবদল হোক, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের সেই রাজা। দীর্ঘ 12 বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামলেন পর্তুগিজ যুবরাজ। কে বলবে তার বয়সটা 36 পেরিয়ে গেছে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের রাজকীয় প্রত্যাবর্তনই হলো CR7-এর। দ্বিতীয় অভিষেকের প্রথম ম্যাচে নেমেই করলেন জোড়া গোল। সেই জোড়া গোলের উপর ভর করে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যান ইউদের বড় ক্লাবের যাত্রা শুরু হয়েছিল রোনালদো সেই 2003 সালে। পর্তুগিজ ফরওয়ার্ডের তখন 18 বছর বয়সের তরুণ, 6 বছর সেই ক্লাবে কাটিয়ে এরপর রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসে হয়ে ফিরলেন সেই পুরনো ঠিকানায়। এর মধ্যে কত নদীর জল গড়িয়েছে রোনালদোর চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু মাঠের খেলায় যেন ঠিক 18 বছর তরুণই। রোনালদো শুরুর একাদশে রেখে দল সাজেন ম্যানচেস্টারের কোচ ওলে গানার সুলশার। শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন 5 বারের ব্যালন্ডিয়র জয়ী তারকা। ম্যাচের 11 ও 23 মিনিটে 2টি প্রচেষ্টা কোনো মতে আটকায় নিউক্যাসল, তবে শেষ রক্ষা হয়নি প্রথমার্ধে। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জড়ান পর্তুগিজ যুবরাজ। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য 56 মিনিটে হেভিয়ার ম্যাকউইনারের গোলে সমতায় ফিরেছিল নিউক্যাসল, তবে 6 মিনিটের মাথায় আরও 1 গোল করে রোনালদো, এবার বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের শটে। 80 মিনিটে ব্যবধান 3-1 করে ব্রুনো ফার্নান্ডেজ। যোগ করার সময় আরও 1 গোল করে ম্যানচেস্টার। এবার জেসে লিনগার্ডের শেষ ব্রেকটি ঢুকে দিলেন নিউক্যাসলের কফিনে। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 4 ম্যাচে 3 জয় 1 ড্র 10 পয়েন্ট তাদের, সমান সংখ্যক ম্যাচ খেলে 3 জয় আর 1 হারে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানচেস্টার সিটি।